প্রিয় বন্ধুরা, চলছে OBS ব্লগ, নয়ন আছে আপনাদের সাথে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার গিয়ে আমি কোন পজিশনে বা কোন লোকেশনে হোটেল নিয়েছিলাম এবং হোটেলের ভাড়া কত ছিল, কক্সবাজার সি বিচ থেকে হোটেলের পজিশন কোথায় ছিল এবং হোটেলে কি কি ধরনের সুবিধা অসুবিধা ছিল সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে। এছাড়াও আপনি জানতে পারবেন কোন কোন লোকেশনে বা কোন কোন পজিশনে কম দামে ভালো হোটেল পেতে পারেন, সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে লাবণী সি বিচ পয়েন্ট। এই হচ্ছে লাবণী সি বিচ পয়েন্ট। এখান থেকে লাবণী সি বিচ পয়েন্টে যাওয়া হয়। প্রথমেই আপনি জানতে পারবেন আমার হোটেলের লোকেশনটা কোথায় ছিল। আমার হোটেলের লোকেশন ছিল সাংস্কৃতিক কেন্দ্রের সামনে, সৈকত আবাসিক এলাকা, কলাতলী রোড। আপনি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাবণী সি বিচ পয়েন্ট মেইন রোড। এই মেইন রোড থেকে হাতের বাম দিকে এই গলিতে ঢুকব। এই গলিটাকে বলা হয় সৈকত আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার। আপনি এই কলাতলী রোডের ভিতরে ঢুকবেন অথবা এই গলির ভিতরে ঢুকলে পরে আপনি এখানে বিভিন্ন রকমের কম দামে ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে হোটেল ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে আপনি আলাপ করবেন, 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে কিভাবে আপনি রুম পেতে পারেন সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করে তারপর এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করে তারপর আপনি এখানে হোটেল নিতে পারেন এবং এই এরিয়াটা হচ্ছে কম দামি হোটেলের জন্য বিখ্যাত। এখানে আপনি কম দামি হোটেল পেয়ে যাবেন খুব ভালো মানের। তবে এটা আপনার মাথায় রাখতে হবে হোটেলের কন্ডিশন কেমন, হোটেল কিভাবে, হোটেলের পজিশন কোথায়, কি আসা বিষয়, সেই সকল বিষয়গুলো আপনাকে দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনি এখানে এন্ট্রি নেবেন। এর আগে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। আরেকটি বিষয় আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিন হোটেলের ভাড়া একটু বেশি থাকে। এর কারণ হচ্ছে এখানে যারা বৃহস্পতি ও শুক্রবার বেশি বেশি মানুষ বেড়াতে আসে এই সকল অঞ্চলে বা এই কক্সবাজারে, যার ফলে হোটেলের ভাড়া একটু বেশি নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বৃহস্পতি ও শুক্রবার ব্যতীত যে কোনো দিনে আসার। আমার রুমের সামনে চলে আসলাম, একটা লাইট আছে, ফ্ল্যাশ করতেছে, এজন্য আলোটা এমন দেখাচ্ছে। এই হচ্ছে আমার রুমটা, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কক্সবাজারের রুম। কক্সবাজার লাবণী সি বিচ থেকে আমার রুমের দূরত্ব ছিল মাত্র 600 মিটার, যেটি একটি মানুষের জন্য পায়ে হেঁটে যেতে যথেষ্ট। আপনি চাইলে এখান থেকে রিক্সা অটোরিক্সা করে যেতে পারেন, রিক্সা ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আপনি চাইলে এটা পায়ে হেঁটেও যেতে পারেন, এটি খুবই কাছাকাছি লাবণী সি বিচ থেকে লাবণী সি বিচ মেইন রোড পয়েন্ট পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাকে দেখাবো আমার কক্সবাজার রুমটা কেমন এবং রুমের ভিতরে কী কী রয়েছে এবং কী কী সুবিধা আমি পেয়েছি এবং কত টাকা খরচা হয়েছে, এই রুমের ভাড়া কী আসার বিষয় সব কিছু এখন আমি আপনাকে দেখাবো। এই হচ্ছে আমার রুমের, এই হচ্ছে রুমের বাথরুম, এই হচ্ছে বাথরুম, কমোড রয়েছে, একটি বেসিং আছে, একটি মিরর গ্লাস আছে আর যা থাকে আর কি এইগুলা। তো মোটামুটি ফ্রেশ আছে, খারাপ না। এখন আমি আপনাকে দেখাবো বেড। এই হচ্ছে বেড, বেডে একটি কম্বল আছে, দুটি বালিশ আছে। আমার দুটি বালিশের দরকার ছিল না কারণ আমি সিঙ্গেল, তাই আমি একাকিত্বভাবে আসছি এখানে। একটি আলনা রয়েছে, এটা হচ্ছে আমার জ্যাকেট, শীতের জ্যাকেট। একটি টেলিভিশন আছে, একটি ফ্যান আছে, আর এখানে এই কিছু রাখার জন্য টি টেবিলের মতো একটা আছে। এখানে একটি জানালা আছে, এই যে জানালা, কিন্তু রুমটা একটু ভিতরে পড়ে গেছে, কিন্তু খারাপ না, ভালো। আর এই রুমের ভাড়া হয়েছে 1200 টাকা। এইখানে রুমের ভাড়াটা একটু বেশি নিয়েছে আমার কাছে। আমার মনে হচ্ছে কি যে আমি যদি একটু খোঁজাখুঁজি করতাম তাহলে আরও কম রেটে পেতাম, 700-800 টাকার মতো এরকমের হয়তোবা। কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে খুব ক্লান্ত ছিলাম, যার কারণে খোঁজাখুঁজি না করে ডিরেক্ট একটা রুম নিয়ে বসছি। তো ঠিক আছে, ওকে, আগে নিজের স্বস্তি মিলেই তারপর হয়তোবা যদি মনে করি যে না রুম পরিবর্তন করতে হবে পরিবর্তন করবো, তো আপাতত এইটাই চলতে আসি, খারাপ না। এই হচ্ছে রুমের কন্ডিশন, মোটামুটি ফ্রেশ, ভালো। এই যে এই হচ্ছে মেইন গেট, এটা হচ্ছে মেইন গেট, এই যে।
প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবি সাউন্ড ইউটিউব চ্যানেল হচ্ছে সেই চ্যানেল যেখানে আপনি সঠিক তথ্য পাবেন। আমি নয়ন তালুকদার আছি আপনাদের সাথে, সবসময় ভালো ভালো তথ্য পাবেন যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। ধন্যবাদ।